বন্ধুরা, আজ আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে আর একটা অন্যরকম ব্লগ আমি শেয়ার করব। আজকে আমি আমার শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই অল্প পুজোর শপিং করেছি, যেটা শপিং করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা, সঙ্গে থাকো। প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আমার হাজবেন্ডের কী কী হয়েছে। প্রথমে দেখো, এই যে এই শার্টটা, এটা হাজবেন্ড আমার কিনেছে, এটা আমরা নিয়েছি ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। এরপর এই জিন্সটা, এটা একটা জিন্স, এই জিন্সটা আমি নিজে পছন্দ করে ওর সাথে গিয়ে কিনেছি। জিন্সটা আমার খুব ভালো লেগেছে, খুব কমফোর্টেবল আর খুব সফট এই জিন্সটা। এটাও সেম ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে নেওয়া হয়েছে এই জিন্সটা। এরপরে একটা, এই যে একটা ক্যাজুয়াল প্যান্ট দেখো, একটা ক্যাজুয়াল প্যান্ট, এই প্যান্টটা নেওয়া হয়েছে, এইটাও সেম ব্র্যান্ড ফ্যাক্টরি থেকে। আমার হাজবেন্ডের জামা কাপড়ই বেশি কিনেছি, তার কারণ ও অফিসে যায়, ওর প্রচুর লাগে। আমি তো সারা বছর কিনতেই থাকি, ও খুব একটা কেনে না, পুজোর সময় যা কেনার কেনে, আর অফিসে যায় লাগতেই থাকে, সেই জন্য ওর জামা কাপড় একটু বেশি কিনেছি। এছাড়া আরও একটা জামা প্যান্টের সেট আছে, যেটা পরে ও অফিস চলে গেছে, সেটা আমি ও অফিস থেকে ফিরলে তার ভিডিওটা করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকে ষষ্ঠীর দিন আমি ভিডিওটা করছি, ও পঞ্চমী থেকে ওই জামা প্যান্টের শার্টটা পরে অফিস চলে গেছে, আর বাদ বাকি যা আছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর ঘরে পরার জন্য এই বারমুডাটা নেওয়া হয়েছে, এটা একটা লোকাল দোকান থেকে নেওয়া হয়েছে। এছাড়া এটাও একটা বারমুডা, যেটাও এখানকার একটা লোকাল দোকান থেকে নেওয়া হয়েছে। এছাড়া আছে একটা টি শার্ট, এই টি শার্টটা, দাঁড়াও এটা উল্টো করা আছে, সোজা করে, এই টি শার্টটা, এটা ঘরে পরার জন্য একটা লোকাল দোকান থেকে নেওয়া হয়েছে। বেশ সফট আর সুন্দর টি শার্টটা, ঘরে পরার জন্য খুবই ভালো। তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই ভালো করে। এছাড়া আর একটা টি শার্ট নিয়েছে, এছাড়া এরকম একটা প্যান্ট নিয়েছে, এটাও লোকাল দোকান থেকে নেওয়া, কিন্তু কোয়ালিটি খুব ভালো, এরকম একটা প্যান্ট নিয়েছে ক্যাজুয়াল এখানে ওখানে পরে যাওয়ার জন্য।
গেঞ্জিটা ওকে ওর দিদা দিয়েছে, দিদা দিয়েছে এটাও ঘরে পরার জন্য একটা গেঞ্জি। গেঞ্জিটার কোয়ালিটিও খুব ভালো। এখানেও এটাও আমাদের এখানকার একটা লোকাল দোকান থেকে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমার যেগুলো নেওয়া হয়েছে বা আমি যেগুলো পেয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এছাড়া আমরা আমার বাড়ির জন্য আর শ্বশুর বাড়ির জন্য যেগুলো কিনেছি সেগুলো তো দেয়া হয়ে গেছে, তাই সেগুলো আর দেখাতে পারবো না। কিন্তু আমরা যেগুলো নিজেদের জন্য কিনেছি আর যেগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার জন্য এই কুর্তিটা আমি নিয়েছি, এটাও আমাদের এখানকার একটা লোকাল দোকান থেকে নেওয়া হয়েছে এই কুর্তিটা। এটা আমি পুরো খুলছি না, খুললে আবার আমাকে গোছাতে হবে। এই সামনেটা এরকম শুধু কাজ আছে আর পুরো কুর্তিটা এই প্রিন্টটা আছে। আর নিয়েছি এই গাউনটা, এই গাউনটাও নিয়েছি একটা লোকাল দোকান থেকে, কিন্তু এর কোয়ালিটিটাও খুব ভালো। দেখো তোমরা একটু কাছ থেকে, সামনেটা শুধু এই কাজ আর সারা বডিতে এই কাজগুলো আছে। পুজোর সময় অবশ্যই পরবো, তখন তোমরা পুরোটাই দেখতে পাবে। এখন আর খুলছি না, খুললে আবার গুছোতে হবে তাই। এছাড়া এই কুর্তির সাথে মিশিয়ে এই অ্যাশ কালারের একটা গাউন নিয়েছি, এটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যে লায়রা থেকে, লায়রার অ্যাশ কালারের একটা লেগিংস আমি নিয়েছি কুর্তিটার সাথে। গাউনটা আমার গাউনটার সাথে পরার জন্য আলাদা করে লেগিংস নিইনি, আমার প্রচুর লেগিংস আছে। এটাও একটা লোকাল দোকান থেকে নেওয়া হচ্ছে। আর নিয়েছি এই ব্যাগটা, তোমরা দেখতেই পাচ্ছ এই ব্যাগটা কোথা থেকে নিয়েছি, নাইকা বা মিন্ত্রা থেকে সেটা আমি ভুলে গেছি, বাট এই ব্যাগটা আমি নিয়েছি। আমার ব্যাগের কালেকশন তেমন ছিল না, তাই এবছর আমি দু তিনখানা ব্যাগ নিয়েছি। এটা কি মেটেরিয়াল, সম্ভবত লেদার বা অন্য কিছু হবে, মেটেরিয়ালটা আমি ঠিক জানি না, কিন্তু ব্যাগটা বেশ সুন্দর। আর আরেকটা ব্যাগ নিয়েছি আমি, এটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে। ব্যাগটা এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা এর ব্র্যান্ডটা হচ্ছে লিওনো প্যারোস। এটা একটা স্লিং ব্যাগ। এখানে একটা পকেট আছে যেটা চেন দেয়া, চেনটা এরকম ভাবে খোলে। এটা লেদার নয় কিন্তু নিশ্চয়ই খুব ভালো কোয়ালিটির কোনো কিছু দিয়ে তৈরি, বেশ ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এটা নিয়েছি আমি মিশো থেকে, এটা দেখতেই পাচ্ছ তোমরা এই ব্যাগটা।
এটা আমরা মিশো থেকে আমি নিয়েছি, এটাও খুব সুন্দর, এটাও আমার খুব পছন্দের একটা ব্যাগ। ভেতরে বেশ অনেকটা জায়গা, এখানে একটা চেন আছে, এই ভিতরে একটা, এখানে একটা চেন আছে, এর সাথে একটা স্লিংও দিয়েছে, চাইলে স্লিং ব্যাগ হিসাবে ওটা নেওয়া যাবে। এখানেও আর একটা পকেট আছে, এখানে এখানে একটা পকেট, এখানে একটা পকেট। আর এই ব্যাগটা একটু তোমাদের খুলে দেখিয়ে দিই, এটাও অনেকটা স্পেসিয়াস, এখানে একটা পকেট আছে, এতটা জায়গা, এখানেও কিছু রাখা যাবে, এখানে কিছু রাখা যাবে। এখানেও একটা পকেট আছে, এছাড়া হয়েছে এই নাইটিটা, এটাও দিয়েছে আমার বড়দিদা, আমার বড়দিদা বলতে আমার শাশুড়ির মা, উনি এটা দিয়েছেন আমাকে পুরো বছর। আর এই নাইটিটা আমার বোন আমার জন্য কিনে এনে দিয়েছে, এটা আরেকবার কাছ থেকে তোমাদের দেখিয়ে দিই। এছাড়া এই জুতোটা আমার হাজবেন্ডের হয়েছে, এই জুতোটা তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাডিডাস থেকে নেওয়া এই জুতোটা, এই জুতোটা আমার হাজবেন্ড নিয়েছে। ওর এই জুতোগুলো খুব ইউজফুল, সব জায়গায় ও পরে যেতে পারে, সেই জন্য এই জুতোগুলোই ও বেশি পরে। আর এই জুতোটা, এটা হচ্ছে আমার জুতো, এটা আমি নিয়েছি সুইজার্স থেকে, আমি পুজোর অনেক আগেই মার্কেটিং করে নিয়েছিলাম, মানে অনেক আগে মানে এক মাস আগে, যেহেতু আমার মানে ভিড়ে মার্কেটিং করতে ভালো লাগে না পুজোর সময় সময় করে, সেই জন্য আমি শ্রীলেদার্সে ভালোভাবে ঢুকে এই জুতোটা কিনতে পেরেছিলাম, পুজোর সময় যা সাংঘাতিক ভিড় হয় শ্রীলেদার্সে। পুজোর এক মাস আগেই আমার সমস্ত শপিং হয়ে গেছিলো। এছাড়া আমার মানে শ্বশুরবাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছে, সেই টাকাগুলো আমি রেখে দিয়েছি, আর আমার বাপের বাড়ি থেকেও টাকা দিয়ে দিয়েছে, আমি সেই টাকাগুলো রেখে দিয়েছি, তাই আর আলাদা করে কিছু কেনা হয়নি। কিন্তু আমরা যেটা কিনে এনেছিলাম সেটা তোমাদের জন্য শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, সেটা আমরা আগেই দিয়ে এসেছি, আর এই ব্লগটা আমি বানাচ্ছি ষষ্ঠীর দিন, বুঝতেই পারছো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করো, তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, ধন্যবাদ।